অসম আৰক্ষীৰ লেডি সিংহম রূপে খ্যাত জুনমণি ৰাভা এগৰাকী দক্ষ তথা সাহসী আৰক্ষী বিষয়া। জুনমণি ৰাভা প্ৰথমে চৰ্চালৈ আহিছিল এটা ভাইৰেল হোৱা ফোন কলক কেন্দ্ৰ কৰি। এগৰাকী বিধায়কৰ সৈতে হোৱা কথোপকথনৰ সেই ফোন কল ভাইৰেল হৈছিল আৰু সেই ভাইৰেল ফোন কলক কেন্দ্ৰ কৰিয়েই জুনমণি ৰাভা চৰ্চালৈ আহিছিল। প্রথমবার জুনমণি রাভা চর্চালয় আহিছিল এগৰাকী জনপ্রতিনিধিক প্রত্যাহ্বান জনোৱা এটা ঘটনাক লৈ। বিহপুরিয়ার বিধায়ক ডক্টর অমিয়া ভূঞাই করা এটা অনুরোধ প্রত্যাখ্যান করে জুনমণি রাভায় বলিষ্ঠভাবে উত্তর দিছিল, আপোনালোক মন্ত্রী বিধায়কে নিয়ম বনায় আর আমাক ভাঙিব কয়। জুনমণি ৰাভাৰ এগৰাকী বিধায়কক দিয়া এনে সাহসী উত্তৰে সংবাদ মাধ্যমত সংবাদ শিৰোনাম দখল কৰাটো কোনো আচৰিত কথা নাছিল। আৰু এই ঘটনাৰ পিছতে অনেকেই জুনমণি ৰাভাক লেডি সিংহম হিচাপে আখ্যা দিছিল। এক সাহস আৰু কৰ্তব্যনিষ্ঠাৰ প্ৰতীক হিচাপে পৰিচিতি লাভ কৰিছিল জুনমণি ৰাভাই। কিন্তু জুনমণি ৰাভাৰ সেই পৰিচিতি বেছি দিনলৈ নাথাকিল, সোমাই পৰিল আন এটা বিতৰ্কত। জুনমণির সততার পরিস্থিতি বেশি দিনলৈ নাথাকিল। প্রথমে ভাবি স্বামীক প্রবঞ্চনার গোচরত গ্রেপ্তার, প্রেমিক রানা পগাগর সঙ্গে মিলি মাজুলীত ধন আত্মসাতর গোচরত জুনমণি রাভার নাম হাঙর খাই পড়াত নিজেও যাবলগিয়া হল কারাগারলৈ। জুনমণি রাভার প্রবঞ্চক স্বামীক নিজেই গ্রেপ্তার করছে। ONGCর এগৰাকী বিষয়া হিসাবে পরিচয় দি বিভিন্নজনের ঠগ প্রবঞ্চনার ধন সংগ্রহ করেছিল, উৎকোচ লৈছিল রানা পগাগে। আর সেই বিতর্ক চলি থাকার মাজতে জুনমণি রাভার আন এটা ফোন কল ভাইরেল হয়েছে, ব্যবসায়িক ধন দাবি করা ফোন কল ভাইরেল। দুগৰাকীক ব্যবসায়িক জুনমণিয়ে ধন দাবি করার ফোন কল ভাইরেল হয়েছে। সেই ঘটনারও তদন্ত চলে। কারাগারের উলাই অহার পাছতে জুনমণি রাভাক পুনের নিযুক্তি দিয়া হল, পুনের মকরল করা হল চাকরি। মরিকলং আরক্ষী থানার উপ পরিদর্শক হিসাবে পুনর্বার নিযুক্তি লাভ করলে এইগারী দক্ষ সাহসী আরক্ষী বিষয়া। আর এই মরিকলং আরক্ষী থানার উপ পরিদর্শক হয়ে থাকার সময়তেই 2023 সনের 6 মেত এটা অভিযান চলাবলৈ গৈছিল লক্ষিমপুরত। 6 মেত আসামিক লগত লৈ লক্ষিমপুরত অভিযান, ধনৰ বিনিময়ত নকল সোণৰ মাফিয়াক এৰি দিয়াৰ অভিযোগ জুনমণি ৰাভাৰ বিৰুদ্ধে। মাজনিশা নগাঁৱৰ পৰা লক্ষীমপুৰলৈ গৈছিল জুনমণি ৰাভা। নূৰ মহম্মদ ওৰফে কালিয়া নামৰ এটা কুখ্যাত মাফিয়াক লগত লৈ এটা বৃহৎ দল, নগাঁও আৰক্ষীৰ বৃহৎ দল গৈছিল লক্ষীমপুৰলৈ অভিযান চলাবলৈ। নকল সোণৰ কুখ্যাত মাফিয়া আজগৰ আলীৰ ঘৰত অভিযান চলাবলৈ গৈছিল সেই নিশা জুনমণি ৰাভাই। কিন্তু অভিযোগ উঠিছিল সেই আজগৰ আলীক রহস্যজনক কারণত এৰি দিয়া হৈছিল। নকল সোণ, নকল টকা আদি সংক্রান্তীয় এটা গোচৰত এই অভিযান চলাইছিল জুনমণি ৰাভাই। আর তার পাছতে জুনমণি ৰাভাৰ বিৰুদ্ধে লক্ষীমপুৰ সদর থানাত দাখিল করা হৈছিল এজাহাৰ। আমিনা খাতুন, আজগৰ আলীৰ মাতৃ আমিনা খাতুনে দাখিল কৰিছিল এজাহাৰ, যি এজাহাৰত 8 জনৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছিল আমিনা খাতুনে। আর এই বিতর্কর মাজতে প্রশ্ন উত্থাপন হয়েছিল যে কার নির্দেশত নগাঁওর পর লক্ষিমপুর জুনমণি ৰাভাই অভিযান চলাবলৈ গৈছিল নকল ফোন আর জাল নোটর ঘাটিত। সেই বিষয়টি আজিও রহস্য হয়ে থাকে। আর তার পিছতে আরম্ভ হয়েছিল জুনমণি ৰাভাক লৈ সর্ববৃহৎ বিতর্ক, জুনমণি ৰাভার রহস্যজনক মৃত্যু। 2023 সনের 15 মেত অনেক কাহিনী, অনেক ঘটনা সংঘটিত হয়েছে। জুনমণি ৰাভাক তলব করা হয়েছিল নগাঁও সদর থানালে এসপির বাংলোর। এসপি লীনা দলের সঙ্গে কথার কটাকটি হয়েছিল জুনমণি ৰাভাৰ। 16 মেৰ পুৱতি নিশা প্রায় 2:30 বজাত জখলা বন্ধাত এটা রহস্যজনক দুর্ঘটনাত পতিত হয়ে জুনমণি ৰাভাই হেরালে প্রাণ। মৃত্যুর পূর্বে জুনমণি ৰাভাই হোয়াটসঅ্যাপর ডিপি কোলা করেছিল, কিয় সেয়া জুনমণির হতাশার বহিঃপ্রকাশ নে কারোবার প্রতি চূড়ান্ত ক্ষোভর প্রতিফলন আছিল। লেডি সিংহম বলে পরিচিতি লাভ করা জুনমণির খাকি পোশাকত কোনে লগালে কোলা দাগ? ইয়ার উপরি জুনমণি ৰাভার সেই রহস্যজনক মৃত্যুর পিছত বাহনখনত উদ্ধার হয়েছিল এপাত হে জোতা। উদ্ধার হওয়া নাছিল জুনমণি ৰাভার মোবাইল ফোন,
জুনমণি ৰাভাৰ মৃত্যু ৰহস্যৰ তদন্তৰ দায়িত্ব মৃত্যুৰ এমাহ পিছত চি বি আইলৈ হস্তান্তৰ কৰাৰ পিছত চি বি আইয়ে বহুবাৰ অভিযান চলালে। তাৰ পূৰ্বে চি আই ডিয়ে চলাইছিল অভিযান, ফৰেনচিকৰ দলে চলাইছিল অভিযান, কিন্তু চি বি আইয়ে 4 মাহৰ মূৰত অভিযান চলাই সেই দুৰ্ঘটনাগ্ৰস্ত বাহনৰ পৰা জখলাবন্ধা আৰক্ষী থানাৰ পৰা উদ্ধাৰ কৰিছিল জুনমণি ৰাভাৰ মোবাইল ফোন। এটা মোবাইল ফোন উদ্ধাৰ কৰাৰ ক্ষেত্ৰত 4 মাহৰ সময় কিয় প্ৰয়োজন হ'ল তাকে লৈ সৃষ্টি হ'ল বহু ৰহস্য। আৰু এনেদৰেই মৃত্যুৰ পাছতো জুনমণিক লৈ সৰব চৰ্চা পুনৰ বিতৰ্ক অব্যাহত থাকিল। আৰু তাৰ মাজতে চি বি আইয়ে 7-8 মহীয়া তদন্তৰ অন্তত নগাঁও সত্ৰ ন্যায়াধীশৰ আদালতত দাখিল কৰিলে ফাইনেল ৰিপৰ্ট। আৰু চি বি আইয়ে দাখিল কৰা সেই ফাইনেল ৰিপৰ্টত কোৱা হ'ল যে জুনমণি ৰাভাৰ মৃত্যু নাছিল কোনো আত্মহত্যা, নাছিল কোনো হত্যাকাণ্ড, আছিল এটা পথ দুৰ্ঘটনা।